বাবার হাতে মেয়ের জন্য রান্না করা প্রথম সবজির খিচুড়ি আমরা সকলেই জানি বাচ্চার বয়স যখন ছয় মাস হয় তখন মায়ের বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে আদার্স নর্মাল খাবারগুলো একটু করে দিতে হয় ছয় মাসের পর থেকে মাছ গোশ ডিম কলার পাশাপাশি সবচাইতে বাচ্চার জন্য যেটা উপকারী হয় সেটা হচ্ছে সবজির খিচুড়ি আমি আমার বেবির জন্য সবজির খিচুড়িতে নিয়েছি গাজর ও টমেটো গাজর শিশুদের জন্য খুবই পুষ্টিকর এবং উপকারী একটি সবজি গাজর শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও দৃষ্টিশক্তি ভালো রাখে তবে বাচ্চাদেরকে সাত থেকে আট মাসের বয়সে গাজর দেওয়া ভালো শিশুদের জন্য টমেটো অনেক উপকারী একটি সবজি টমেটোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট টমেটো অ্যান্টিঅক্সিডেন্টগুলো একটি দুর্দান্ত উৎস যা একটি শিশুর ডায়েটের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো সবগুলো সবজি ও চাল ডালগুলো আমি পাতিলে নিয়ে একটু করে নিলাম তো এখানে আমি একটু অল্প একটু লবণ দিয়ে দিলাম আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন লবণ অবশ্যই দিতে হবে না তো বেবি মজা পাবে না আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলেও চলবে না দিলেও চলবে কারণ একটু হলুদের গুঁড়াটা দিলে একটু সাদা কালার হয় কালারটা বা হলুদ কালার হয় আর না হলে হলুদ না দিলে আপনার খিচুড়ির কালারটা সাদা হয় তবে এটা দিলেও চলবে না দিলেও চলবে তবে দিলে কালারটা সুন্দর হয় দেখতে ভালো লাগে আর আমরা সাধারণত একটু হলুদ একটু হচ্ছে লবণ একটু পেঁয়াজের কুচি একটু রসুন কুচি দিয়ে দিই যে আমরা বড়রাও যখন খাই খিচুড়ি খাই তখন খিচুড়িতে হলুদ মরিচ সব কিছু দিলে আমরা ভালো টেস্ট পাই তো বাবুকে তো আর মরিচ দেওয়া যাবে না তো মরিচ ছাড়া আমরা সব কিছু মানে আমি দিচ্ছি এখানে আমি পেঁয়াজের কুচি একটু রসুনের কুচি সব কিছু একটু দিয়ে নিয়েছি এখন দেওয়ার পরে এখন এখানে আমরা একটু পানি দিব মানে আজকের রেসিপিটা আমি আমার বেবির জন্য আমাদের বেবির জন্য সাধারণত সবসময় বেবির মা সবসময় করে তো আমি আজকের খিচুড়িটা আমি পাকাবো আমার বেবির জন্য সবজির খিচুড়ি সব কিছু মিক্স করে দিয়ে দিলাম আমরা চুলায় এভাবে আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট সিদ্ধ করব প্রায় চল্লিশ মিনিট জাল করার পরে হয়ে গেছে আমাদের সবজির খিচুড়ি পরে খিচুড়িটাকে আমরা কোসলি এভাবে একদম ফিনিশিং করেছি এখন এটা আমরা বেবিকে খাওয়াবো এ হলো আমাদের টমেটো সবজির এবং চাল ডালের বাবুর জন্য খিচুড়ি টমেটো শিশুদের শক্তিশালী হার তৈরি করতে সাহায্য করে ইউনি সিস্টেম ভালো রাখে শখ করে আমার বেবির জন্য খিচুড়ি রান্না করে স্মৃতি হিসাবে আমার চ্যানেলে রেখে দিলাম মূলত আমার চ্যানেল হচ্ছে স্বাস্থ্য বিষয়ক একটি চ্যানেল